সালাম আলাইকুম ভিউয়ার্স চলে এসেছি অন্য একটি ভিডিও নিয়ে আজকে আমরা কথা বলবো সিঙ্গেল প্লেট কয়েল স্প্রিং ক্লাচকে নিয়ে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য পাশে যে বেল আইকনটি আছে সেটা ক্লিক করুন আচ্ছা এখানে সিঙ্গেল প্লেট কয়েল স্প্রিং ক্লাচের সব যন্ত্রাংশই দেওয়া আছে সেই জন্য আমি এক্সট্রা করে বলছি না আপনারা ওখান থেকে দেখে নেবেন কোথায় কী যন্ত্রাংশ দেওয়া আছে ওকে তাহলে প্রথম হচ্ছে কি আপনাদের ইঞ্জিনশ্বাসটা ঘুরবে ইঞ্জিন শ্বাসটির উপর ফ্লাইহুইল লাগানো আছে ইঞ্জিন শ্বাস করলে ফ্লাই ঘুরবে এবং ফ্লাইহুইল করলে ক্লাচ প্লেট ঘুরবে কীভাবে ঘুরবে ফ্লাইহুইলের সাথে ক্লাচ প্লেটের অপর প্রান্তে একটি ফ্রিকশন ফিট লাগানো আছে সাধারণত ক্লাচ প্লেটের উভয় প্রান্তে এই ফ্রিকশন ফিট লাগানো থাকে এক পাশের ফ্রিকশন প্লেট আপনার ফ্লাইহুইলের সাথে ক্লাচ প্লেটকে সংযুক্ত করবে এবং অপর পাশে ফ্রিকশন ফ্লেট প্রেসার প্লেটের সাথে ক্লাচ প্লেটকে সংযুক্ত করবে তাহলে ইনিশ্যাপ ঘুরবে ইন্ডশ্যপের সাথে ফ্লাইহুইল ঘুরবে তাহলে ফ্লাইউইলের ফ্লাইহুইলের মাধ্যমে ফ্লাই হল ঘুরলে ফ্লাইহলের সাথে আপনার ফ্রিকশন ফ্লেটের মাধ্যমে ক্লাচ ফেটটি ঘুরবে এবং ক্লাচ ফ্লেট ঘুরলে ফ্রিকশন ফ্লেটের মাধ্যমে প্রেশার ফ্লেটে ঘুরবে তখন স্ট্রিংগুলো সম্প্রসারণ অবস্থা থাকবে এবং প্রেশার ফ্লেটটি যখন ঘুরবে তখন এখানে যে ক্লাচ শ্যাফটা আছে ক্লাচ শ্যাফটটি ঘুরবে তখন আপনার এই শক্তি সরবরাহ হবে বা শক্তি ট্রান্সমিশনও যাবে আচ্ছা যখন ডিস্যাঙ্গেজ অবস্থা হবে যখন ক্লাচ যখন ক্লাচ প্যাডের ড্রাইভার চাপ প্রমাণ করবে তখন রিলিজ ভেয়ারিংটি পিছনের দিকে চলে আসবে পিছনের দিকে চলে আসলে তখন যেই প্রেশার প্লেট আছে প্রেশার প্লেট পিছনের দিকে চলে আসবে এবং স্প্রিংগুলো সংকুচিত হয়ে যাবে তাহলে প্রেশার প্লেট যখন পিছনে চলে আসবে এর সাথে ইয়াটা ক্লাচ প্লেটটা পিছনে চলে আসবে তখন তখন ক্লাসটা ডিস্যাঙ্গেজ হয়ে যাবে অর্থাৎ ফ্লাইউইল ঘুরবে কিন্তু ক্লাচ ফ্লাইট ঘুরবে না ক্লাচ ফ্লেটটি পিছনে চলে আসবে যার ফলে ফ্লাই হুইল ঘুরল ক্লাচ ফ্লাইট ঘুরবে না আর যখন আবার ক্লাচ ছেড়ে দিবেন তখন রিলিজ বিয়ারিংতে পূর্ণ আগের জায়গায় চলে যাবে এবং এই 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 স্প্রিংগুলো সম্প্রসারণ হয়ে প্রেসার ফ্লেটকে ধাক্কা দিয়ে ফ্লাইউইলের সাথে আগের জায়গায় মানে অ্যাঙ্গেজ করে দিবে মানে স্প্রিংগুলো জাস্ট ধাক্কা দিবে ধাক্কা প্রধানের মাধ্যমে অ্যাঙ্গেজ করে দিবে এই হলো থিঙ্গেল সিঙ্গেল প্লেট কয়েল স্প্রিংয়ের ক্লাচ আমি আস্তে আস্তে সব কয়েল কয়েলের সব ক্লাচেরই আপনার বিবরণ দিব। সো পরবর্তী বিবরণগুলো পাওয়ার জন্য অবশ্যই পাশে থাকুন এবং আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি কোথাও কোনো ভুল ভুল লেগে থাকে তাহলে অবশ্যই জানাবেন ধন্যবাদ